হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর স্বপ্ন নিউজ ফ্যামিলি স্টোরিতে তোমাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে খুব সকাল হয়ে রান্নাবান্না কমপ্লিট করে কিছুটা কাজ সামলে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে ভাবলাম চলো একটু অন্যরকম ভিডিও শেয়ার করা যাক তোমাদের সাথে। আর সেটা হলো, তোমরা তো জানোই, এর আগে আমি তোমাদের বলেছি যে আমার একটা ছোট্ট পার্লার আছে, পার্লার রিলেটেড সেলফ মেকআপ ভিডিও। তো সেলফ মেকআপটা আজকে কী উপলক্ষে বলে দিই, কদিন পরেই তো নববর্ষ চলে আসছে, তো ভাবলাম নববর্ষ উপলক্ষে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করা যাক। তো সেই জন্য আজকে অন্য কোনোরকম ভিডিও নিয়ে আসিনি। আজকে ছেলেকে পাশের ঘরে করতে দিয়ে দিয়েছি, কাজকর্ম সেরে একদম তোমাদের সামনে রেডি হয়ে চলে এসেছি সেলফ মেকআপটা করার জন্য। তো সেলফ মেকআপ করার জন্য যা যা লাগে সেগুলো তো তোমাদের দেখাবই। আমাকে ভিডিওতে কেমন লাগছে এবং আমার সাজানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো এবং অনেক অনেক সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। তো চলো একেবারে মেকআপটা স্টার্ট করে দিই। আর মেকআপটা স্টার্ট করার আগে বলে দিই, চুলটা আমি এইভাবে একটা হেয়ার ব্যান্ড দিয়ে বেঁধে নিয়েছি। আর মুখটা ক্লিন করে নিয়েছি একদম ক্লিনজার দিয়ে, সেই জন্য ক্লিনজিং থেকে তোমাদের আর দেখাচ্ছি না, একদম মেকআপটার থেকে তোমাদের দেখাচ্ছি। তো ক্লিন ফার্স্টে ক্লিন করা আমার হয়ে গেছে, তো এবার মেকআপটা স্টার্ট করছি।
সাজগুজু কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই আজকের মেকআপের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্টসে জানিও, আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, আজকে দুপুর হয়ে গেছে এবার আমার এই সাজগুজু করতে করতে, তো আজকে আমি ব্লগটা আমি এখানেই শেষ করছি। সামনে নববর্ষ আসছে, তো নববর্ষে যদি তোমরা কেউ এইভাবে সাজতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আর না হলে নিজেরাও সাজতে পারো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।